আজকের ভিডিওটা এইখানে শেষ করব। তার আগে আমি আবার বলবো, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বললাম যে 10টা দেশি মুরগি পালন করে অলমোস্ট 10,000 টাকা লাভ করা সম্ভব। কিভাবে সম্ভব আমি আবার আপনাদেরকে মনে করাই দেই। যদি আপনার মুরগি পালনের রোগবালাই বিষয়ে ন্যূনতম ধারণা না থাকে তাহলে ভাই প্রফিট করতে পারবেন না। আমার কাছে দিনে 50টা ফোন আসে, আমাকে মানুষের ফোনে দেয় সমস্যার জন্য। আমি খুব ভালো করে জানি প্রান্তিক পর্যায়ের খামারিরা কী প্রবলেমগুলো নেয়, আপনার কী প্রবলেমের আপনার তারা ঝামেলায় পড়ে। একমাত্র রোগবালাই বিষয়ে তাদের কোনো ধারণা নাই। আপনার এমন না যে অনেক রোগবালাই বিষয়ে ধারণা থাকতে হবে, অন্তত ন্যূনতম ধারণাটা আপনি নেন যে আপনার ঠান্ডা হলে কোন মেডিসিন দেওয়া লাগে, রানী খেতে সমস্যায় কোন মেডিসিনটা দেওয়া লাগে, আরও কী কী ছোটো ছোটো সমস্যায় কী কী ট্রিটমেন্ট দেওয়া লাগে, যেই ট্রিটমেন্টগুলো না দিলে মুরগি মারা যায়। যদি এই একদম এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার আপনার ধারণা থাকে তাহলে আপনি একটা মুরগি পা আপনার একটা খামার দিতে পারেন দেশি মুরগির, আর একটা খামার দিয়ে মাশাল্লাহ একটা ভালো টাকা ইনভেস্ট লাভ করতে। 10 পিস দেশি মুরগি পালন করে অলমোস্ট 10,000 টাকার মতো লাভ করা যায়। আমার লাস্ট ভিডিওটা এই বিষয়ে ছিল, সেই ভিডিওর একটা সেকেন্ড পার্ট আছে, এই পার্টটা আমি আজকে ইউটিউবে পাবলিশ করব। তার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, যারা আমার ওই ভিডিওটা দেখছেন তাদের মনে হয়তো বা একটা ধারণা হয়েছে যে খুব সহজে ছেড়ে মুরগি পালন করলে লাভ করা যায়। এখন এখানে একটা কথা আছে, সেটা হয়েছে যে আপনি যে মুরগিটা পালন করতেছেন সকালবেলা আপনি ছেড়ে দিয়েছেন হালকা খাবার দিয়ে, সারাদিন সে ঘুরে ঘুরে খাবে, সন্ধ্যার সময় ঘরে আসবে, এখানে আপনি কি কাজ করছেন? আপনার টাকাটা যে লাভ হচ্ছে, টাকা তো আর এমনি এমনি লাভ হবে না, আপনার অবশ্যই কিছু কাজ করতে হবে। কারণটা হয়েছে আপনি মুরগি ছেড়ে দিলেন, ঘুরে গেলে খেলো, সন্ধ্যার সময় চলে আসলো, আপনার জিনিসটাকে অনেক সহজ মনে করতেছেন, আদৌ এতটা সহজ না। আপনারা যদি হিসাব করেন যে 10টা মুরগি পালন করে 10,000 টাকা লাভ, আমি 10,000 টাকা লাভের কথা বাদিয়ে দিলাম, 5,000 টাকা আমি লাভ ধরলাম, যদি 10 পিস মুরগি পালন করে মাস শেষে 5,000 টাকাও লাভ হয়, দুই তিনজনের একটা ফ্যামিলির পুরা মাসের আপনার সবজির বাজারের টাকা হয়ে যায়। যে একটা স্টুডেন্ট সে যদি পড়ালেখার পাশাপাশি এই 5,000 টাকা ইনকাম করতে পারে, তার জন্য একটা বিগ অ্যামাউন্ট এটা। এখন আপনি প্রফিট করতে পারবেন না, কারণ এই মুরগি পালনটা যেভাবে হয়েছে এখানে আপনার কোনো গুরুত্বপূর্ণ ইনভলভ ছিল না। আপনি কী করছেন? আপনি কোনো কাজই করেন নাই, এই জন্য প্রফিটটা হবে না। কেন আপনি প্রফিট করতে পারবেন না? কারণ আপনার গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা এখানে ছিল না। গুরুত্বপূর্ণ ভূমিকাটা কী? আপনি মুরগি ছেড়ে দিয়েছেন, খুব সহজ কথা, আপনার ভূমিকাটা থাকার এমন দরকার ছিল যে মুরগি অসুস্থ হলে আমি মুরগিটাকে ঠিক করতে পারতেছি, মেডিসিন বিষয়ে আমার ধারণা আছে। যদি এরকম হতো তাহলে আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করতে পারতেন, আপনি এটা পারেন না, এই জন্য আপনি করতে পারেন নাই, এই জন্য আপনি প্রফিট করতে পারবেন না। সেকেন্ড ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করছি, যদি ওই ভিডিওটা আপনারা দেখেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন যে কী কী আপনি জানলে আপনি 5,000 না হোক অন্তত 5,000 টাকা তো ভাই প্রফিট করতে পারবেন। আর আপনার এই 5,000 টাকা প্রফিটটা খারাপ না, মাত্র 10টা মুরগি পালন করে কোনো রকমের ঝামেলা ছাড়া যদি 5,000 টাকা প্রফিট হয় এটাও মনে করেন যে আপনার খারাপ না। হয়তো মানুষের প্রফিটের কথা শুনলে তাদের মনে অনেক আনন্দ পায়, আসলে একটা কথা বলে হিন্দিতে, দিল মে লাড্ডু ফুটা, হয়তো বা লাভের কথা বেশি শুনলে দিল মে লাড্ডু ফুটে। তো যদি সেকেন্ড পার্ট দেখেন তাহলে অনেকগুলো জিনিস জানতে পারবেন কেন প্রফিটটা করতে পারবেন না, আর কি জানলে আপনি খুব সহজেই প্রফিট করতে পারবেন। তাহলে চলেন ভিডিওটা দেখি, আর ভিডিও দেখা শেষে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনারা কে কী রোগবালাই বিষয়ে জানেন, আর যারা না জানেন তারাও কমেন্টস করবেন। তাহলে আমি হয়তোবা সামনের কোনো একটা ভিডিওতে একটা পরিকল্পনা দেবো কীভাবে আপনি শিখতে পারবেন, কোন ফর্মুলা শিখলে না আপনার একটু লস হবে আর খুব সহজেই শিখতে পারবেন। এখন যদি আপনি এই 10টা মুরগি পেলে এই মাসে কত টাকা প্রফিট হয় আপনারা হিসাব করছেন, এই প্রফিটটা করতে চান তাহলে আপনি প্রফিট করতে পারবেন না, এটা একদম 100% গ্যারান্টি। এখন আপনারা পারেন বলতে কি ভাই আপনি এতক্ষণ হিসাব দিলেন এখন আপনি বলতেছেন প্রফিট করতে পারবেন না, এটাও আমি আপনাদের বলি কেন প্রফিট করতে পারবেন না। এই আমার এই 1.5 বছরে খোয়ার সিস্টেমে মুরগি পালার অভিজ্ঞতায় আমি যে জিনিসটা পারছি বুঝতে, মিনিমাম 10 থেকে 15 বার বিভিন্ন রকমের রোগ হয়েছে মুরগির, 10 থেকে 15 বার আমরা রোগ ফেস করছি, রানী খেতে ঝামেলা ফেস করছি, ঠান্ডার ঝামেলা ফেস করছি, বিভিন্ন ভাইরাসজনিত সমস্যা ঝামেলা ফেস করছি। যেহেতু মুরগিটা আমার সামনে থাকে, যে সময় প্রবলেম হয়েছে মুরগিটাকে খাঁচার ভিতরে আটকায় মেডিসিন খাওয়াই দিছি, মুরগিটা সুস্থ হয়ে পড়ছে। এখন আপনাদের যাদের অভিজ্ঞতা নাই, আমি তো প্রতি ভিডিওতে বলতেছি ভাই অভিজ্ঞতা থাকলে দেশি মুরগি পালন করে প্রফিট করতে পারবেন না, যাদের অভিজ্ঞতা নাই মেডিসিন বিষয়ে ধারণা নাই তারা কি ভাই মুরগি সুস্থ করতে পারবেন? আপনাকে আপনি প্রশ্ন করেন, একটা সমস্যা হলে মুরগির ট্রিটমেন্ট দিতে পারবেন?
পারতেন না। আপনি যদি একটা মুরগি ট্রিটমেন্ট দিতে না পারেন, একটা মুরগি সমস্যা হয়, একটা মুরগি থেকে সবগুলো মুরগি মারা যাবে। দেশ গ্রামে যারা মাছাচিরা মুরগি পালতো তাদের সব থেকে বড় প্রবলেম ছিল ওইটাই, তারা ট্রিটমেন্ট দিতে পারতো না, দেখা যেত কোনো এক সময় সবগুলো মুরগি মারা গেছে। আর এই জিনিসটা সব থেকে বেশি হতো শীতের সময় আর চৈত মাসে, দেখবেন দেশ গ্রামে মুরগি মরিয়া সাফ হয়ে যায়। আপনার যদি মেডিসিন বিষয়ে ধারণা থাকে আর হচ্ছে আপনার রোগবালাই বিষয়ে ধারণা থাকে, আপনি যদি ট্রিটমেন্ট দিতে পারেন, এই 10টা মুরগির থেকে আমি যে হিসাব দিছি ওই টাকাটা আপনারা প্রফিট করতে পারবেন। হিসাবে তো ভাই 10,000 টাকা লাভ আসে, আমি এটা বলতে চাইতেছি না, এটা বললে আবার অনেকেই বলবো যে ভাই খালি লাভ লাভ বলেন, এটাই কিন্তু হিসাব। বিগত 1.5 বছর ধরে আন্টির এই খড় থেকে আমরা এই টাকাটাই প্রফিট করতেছি প্রতি মাসে। এখন অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই 10টা মুরগি পালন করে যদি 10,000 টাকা লাভ হয় তাহলে তো 20টা মুরগি পালন করলে 20,000, 30টা মুরগি পালন করলে 30,000, এরকমও ভাই হবে না। আপনি যে সময় মুরগি সংখ্যা অনেক বাড়াবেন ওই সময় দেখবেন আপনার যেহেতু মুরগিটা আন্টি ছেড়ে পালন করে, মুরগিটা খড় থেকে ছাড়ার পরে অনেক জায়গায় চলে যায়, অনেকের বাড়িতে চলে যায়। আমাদের এই পাশের মানুষজন ভালো, মুরগি ধৈরা খায় না, অনেক জায়গায় দেখা যায় এক বাড়ির মুরগি অন্য বাড়ি চলে গেলে ধৈরা জব করে লায়, এটা একটা ঝামেলা। আপনার যদি 20টা মুরগি আপনার বাড়ান, 20টা মুরগি প্রতি মাসে 100 করে বাচ্চা নেওয়া বের হবে, আপনি একটা মুরগি বেচতে বেচতে 3 মাস, তার মানে 3 মাসে 300 মুরগি জমবো। আপনি 300 মুরগি এরকম ওপেন প্লেসে ছায়া পালন করা কোনোভাবেই সম্ভব না, অনেক রকমের দুর্ঘটনা ঘটবো। আপনি সকালে 300 মুরগি ছাড়বেন, বিকালে দেখবেন আপনি 10-15টা মুরগি নাই, প্রতিদিন এমন করে মুরগি কমবে। এই জন্য আন্টির মুরগি 10টায় আসে, 10টার পরে আমরা মুরগি আর বাড়াইছি না, 10টা মুরগির থেকেই অল্প ঝামেলায় খুব ভালো থেকে আমরা একটা প্রফিট করতে পারতেছি। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসবে, তাহলে ভাই আপনি কি করেন, আপনার এত অভিজ্ঞতা, আপনি কোন ফর্মুলায় মুরগি পালেন? আপনি তো আমাদেরকে বারবার বলতেছেন আগেরকার দিনে মানুষ যেভাবে মুরগি পালন করতেছে সেইভাবে মুরগি পালন করলে সব থেকে ভালো। যারা আমাকে নিয়মিত ফলো করেন তারাও জানেন আমিও সেম ফর্মুলায় মুরগি পালন করি। মাছাচিরা যেমন আপনি ছেড়ে ঘাসের জমিতে মুরগি পালন করতো, আমিও ঘাসের জমিতে মুরগি পালন করি 2 বিঘা জমির উপরে। চলেন আমার ওই জায়গায় নিয়ে যাই, তাহলে আপনাদের অনেক ধারণা আরও ক্লিয়ার হবে। আপনারা এই পাশে একটা জমি পারতেছেন দেখতে, আর এই যে দেখেন আপনার নেট দিয়া বেড়া দেওয়া, মোটা আপনার জিআই তারের নেট দিয়া বেড়া দেওয়া। চলেন আমি কীভাবে মুরগি পালি ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি খেয়াল করেন দেখেন ওই পোলট্রি লাগাতে প্রায় 2 বিঘা জমি বেড়া দেওয়া। আমিও ভাই সেম ফর্মুলায় মুরগি পালি, আমার এই দীর্ঘ 4-5 বছরের অভিজ্ঞতায় আমি খুব ভালোই পারছি জানতে। দেশি মুরগি যদি ঘরে আটকায়া বাণিজ্যিকভাবে খামার করেন কখনোই প্রফিট করতে পারবেন না। এই দেখেন আমার জমি প্রাকৃতিক খাবারে ভরপুর, খালি মুরগির খাবার আর খাবার, খাবারের অভাব নাই, 2 বিঘা জমি বেড়া দেওয়া। আপনাকে যদি আমি এই পাশে দেখাই, এই দেখেন আমার পোলট্রি একটা গর্ত আছে, আর এইদিকে খালি জমি আর জমি, দুনিয়া আর প্রাকৃতিক খাবার। আমি চলেন আমার মুরগির কাছে নিয়ে যাই, দেখেন তারা কী খায়। আমি সকালবেলা ভাই মাত্র খুদ দিছি আমার ওয়াইফকে, যেহেতু আমার ওয়াইফ মুরগি পালে বলছি খালি সকালে খুদ দিবা, তাও বাহিরে দিয়ে ছাড়া দিবা, দেখবা ওদের মতো ওরা খায়া বড় হবে। আমি নর্মালি একটা মুরগি বাহিরে ছাড়ি 30 দিন পরে, 30 দিন পরে একদম খুদ খাওয়ানো শুরু করি। যেহেতু এখনের সময় বাজারটা খারাপ আমি খুব ভালো করে জানি, যদি ফিট খাওয়াই প্রফিট করতে পারবো না, আর আমি নর্মালি ফিট খাওয়াই না, আমার এত প্রাকৃতিক খাবার থাকতে আমি ফিট খাওয়ামকে। আসেন আপনাদেরকে আমার মুরগির কাছে নিয়ে যাই, এই দেখেন আমার মুরগি। নর্মালি যেহেতু আমি ইউটিউবিং করি, ইউটিউবে আপনাদের জন্য ভিডিও ছাড়ি, আমার এই জায়গায় আমি আপনার মুরগি করতে পারি না। 1 থেকে 1.5 মাস পরে আমার মুরগি সব বেচা হয়ে যায়। এখানে আমার 3 দিন আগেও 400 মুরগি ছিল, আজকে মনে হয় মুরগি আছে 200-এর মতো, তাও আপনার দেশি আছে মনে হয় 100-এর মতো, আর আপনার 150-এর মতো ফাউমি আছে। ফাউমি মুরগিটা সুবিধা হয়েছে, ফাউমিটাও আপনার প্রাকৃতিক পরিবেশে দেশি মুরগির মতো পালন করা যায়। ওই পাশে আপনারা দেখেন, এই যে দেখেন মুরগি দেখছেন, সারাদিন ঘুরতেছে ফিরতেছে খাচ্ছি আপনার। তারপরে ওই যে দেখেন মুরগি, ওই যে দেখেন সেম মাছাচিরা যে ফর্মুলায় মুরগি পালতো, আমিও সেম ফর্মুলায় মুরগি পালতেছি। আমি আপনাদেরকে আমার পোলট্রিটার ভিতরে একটু নিয়ে যাই, তাহলে আপনারা বুঝবেন। এই যে দেখেন আপনার এই পাশ দিয়া দেখেন মুরগি একদম ন্যাচারাল পরিবেশে খায়া বড় হচ্ছে, আপনার দেখেন কত সুন্দর। আমি একটু পোলট্রির ভিতরে নিয়ে আসি, তাহলে আপনি বুঝতে আরও ক্লিয়ার হবে। দেখেন এটার ভিতরে কিছু মুরগি রেস্ট নিতেছে, এই দেখেন খাবার পাত্র,
খাবার পত্র সব থেকে দিছি তুললেও উপরে, আর একবার রাত্রে বেলা এগুলো নামাই দিবো, সারাদিন বাহিরে গিয়া ঘাস খাবে, ঘাস খায়া এগুলো আপনি বড় হচ্ছে আপনার। এই মুরগিটা আপনার আস্তে আস্তে আমার ওই পাশের জমি চলে যাব, দুনিয়ার প্রাকৃতিক খাবার, ওই প্রাকৃতিক খাবার খায় বড় হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন ফর্মুলায় মুরগি পালি। আমিও সেম মাচাচিরা যে ফর্মুলায় মুরগি পালন করতেছে সেম ফর্মুলাতেই মুরগি পালন করি। আশা করি আপনারা যেই ভাই আমাকে কমেন্টস করছিল ওনার কমেন্টসের উত্তরটা পাইছেন কিভাবে প্রফিট করা সম্ভব। আজকের ভিডিওটা এইখানে শেষ করব, তার আগে আমি আবার বলবো, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বললাম যে 10টা দেশি মুরগি পালন করে অলমোস্ট 10,000 টাকা লাভ করা সম্ভব। কিভাবে সম্ভব আমি আবার আপনাদেরকে মনে করাই দেই, যদি আপনার মুরগি পালনের রোগবালাই বিষয়ে ন্যূনতম ধারণা না থাকে তাহলে ভাই প্রফিট করতে পারবেন না। আমার কাছে দিনে 50টা ফোন আসে, আমাকে মানুষ ফোনেই দেয় সমস্যার জন্য। আমি খুব ভালো করে জানি প্রান্তিক পর্যায়ের খামারিরা কী প্রবলেমগুলো নেয়, আপনার কী প্রবলেমের আপনার তারা ঝামেলায় পড়ে। একমাত্র রোগবালাই বিষয়ে তাদের কোনো ধারণা নাই। আপনার এমন না যে অনেক রোগবালাই বিষয়ে ধারণা থাকতে হবে, অন্তত ন্যূনতম ধারণাটা আপনি নেন যে আপনার ঠান্ডা হলে কোন মেডিসিন দেওয়া লাগে, রানী ক্ষেতে সমস্যায় কোন মেডিসিনটা দেওয়া লাগে, আরও কী কী ছোটো ছোটো সমস্যায় কী কী ট্রিটমেন্ট দেওয়া লাগে, যেই ট্রিটমেন্টগুলো না দিলে মুরগি মারা যায়। যদি এই একদম এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার আপনার ধারণা থাকে তাহলে আপনি একটা মুরগি পা আপনার একটা খামার দিতে পারেন দেশি মুরগির, আর একটা খামার দিয়ে মাশাল্লাহ একটা ভালো টাকা ইনভেস্ট লাভ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ফিউচারে অনেক হেল্প হবে আমার এই ভিডিওতে। আমি দীর্ঘ বিশ্বাস যে মুরগি পালন করলে প্রফিট আছে, কিন্তু তার আগে আপনার রোগবালাই বিষয়ে মুরগির রোগবালাই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা লাগবে, আরও ম্যানেজমেন্ট বিষয়েও একটা বেশ ভালো একটা ধারণা লাগবে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।